ভাই আমরা কি আরেকজনকে যুক্ত করবো নাকি যদি ভাই আপনি মনে করেন ভালো মনে করেন আচ্ছা ওই ছেলেটা আবার এসছে যে ছেলেটা যেগুলো বলছিল সে ছেলেটা আবার এসছে মা বোন এগুলা ওকে কি যুক্ত করবো

যা ইচ্ছা করেন তা দিয়ে আমাদের আমার কিছু যায় আসে না আমি দেখতেও যাবো না আপনার বেডরুমে আপনারা কি করতেছেন সেটা আমার কোনো ব্যাপার না সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি প্রাপ্তবয়স্ক হন আপনারা যদি স্বেচ্ছায় সজ্ঞানে কাজটা করেন তাহলে সেই বিষয়ে আমার কোনো সে নাই আমি সেটাকে হ্যাঁও বলবো না নাও বলবো না সে বিষয়ে আমার কোনো বক্তব্যই নেই আমি এটা জানতেও চাবো না যে আপনারা কি করতেছেন বেডরুমে ইনফ্যাক্ট আপনি করেন কিনা এটাও তো আমি জানি না এবং জানতে চাইও না কিন্তু আপনি আমাকে দেখান একটু কথা শুনেন কথা শেষ করতে দেন

কোন কথাই নেই তুই এখন তুই এবং তোর পাক এবং তোর লুচা নবী মোহাম্মদ তোর দাসী দর্শক নবী শিশু দর্শক নবী মোহাম্মদ সবাই মিললে এখন আমাকে সেই ভিডিও দেখা যে ভিডিওর ভিতরে আমি বলছি আমি হ্যাঁ এই যে এখন আবার একটা তুই সেই ভিডিওটা দেখা তুই কি অবস্থা এটাকে একটা সুযোগ দিলাম বাচ্চা ছেলে একটা সুযোগ দিলাম কথা বলার আপনি এখন বুঝতে পারছেন বুঝতে পারছেন অবস্থা তাকে কিন্তু আমি সুযোগ দিলাম প্রমাণের সুযোগ দিলাম যে প্রমাণ করে দেখাক আমাদের ভিডিওটা দেখাক আমরা ভিডিওটা সবাই মিলে দেখবো কিন্তু সে কিন্তু সুযোগটা ব্যবহার করলো না বারবার বারবার সেম জিনিসটা যে তাদের যে মা ছেলের উপর যে ফ্যাসিনেশন ফ্যাসিনেশন এই এই কেন কেন আচ্ছা ভাই যদি যদি আপনারা মনে করেন যে হ্যাঁ কোন একজন ব্যক্তি যদি ইনসেস্ট করে সেটা একটা মরাল পজিশনের একটা রগ কেন রগ সেটা আমাদেরকে জানাইলেই তো হয় যে হ্যাঁ আপনার আপনারা এই পজিশন থেকে মনে করেন এই জিনিসটা রগ যদি এটার কোনো ভ্যালিড আর্গুমেন্ট থাকে সেটা মানতে তো কোনো সমস্যাই নাই আমরা 1000% ওয়েলকাম তো যে হ্যাঁ আসেন আমাদেরকে এটা নাคา দেন কিন্তু আপনাদের কথাই তো ওইটা যে আল্লাই কইছে তাই মানি আল্লাই না কইলে মানে আল্লাই যদি বলতো যে হ্যাঁ তোমরা ইনসেস্ট করে বরাবর আমি আজকে আল্লাহ আকবার বলে আমার উপর ওটা মরতাম এই এই অন্ধবিশ্বাস বেসড আইডিয়োলজিতে কোরবেনটা কি ভাই আপনাদের ইনফ্যাক্ট ফরাস ভাই একজন কিন্তু এই কথাটা বলে গিয়েছেন আমাদের লাইভে তার আল্লাহ যদি এইটা কথাটা তাকে বলতো যেটা এটা তোমরা বহুজন বলছে বহুজন বলছে না একজনের ভিডিও তো পেজে দিয়ে রাখছি যে তার মা বোনের সাথে কাজ করতেন মানে কি একটা অদ্ভুত অবস্থা যে তাদের আল্লাপাক যেটা বলবে সেটা তারা সেটাই করবে যদি আল্লাপাক এটা বলতো তাহলে করতো এই যে আল্লাপাক যখন ধরেন আদমের সময় ভাই বোনের সেক্স এই আদমের যে ছেলে মেয়েগুলা তারা তো ভাই বোনের সেক্স করেই তো তারা এগুলো জন্ম দিয়েছে তাই না হাবিল কাবিল তাদের যে দুই বোন ছিল সেই দুই বোনের সাথে তো করতো একটা প্রশ্ন করতে চাই ভাই আপনাকে যে ধার্মিক ব্যক্তিরা তো দাবি করেন যে তাদের মরালিটি হচ্ছে অবজেক্টিভ মরালিটি রাইট অবজেক্টিভ মরালিটি তো সময় এবং ইসের উপর বেস না সময় এবং আপনার পরিস্থিতির উপর বেস না অবজেক্টিভলি যেটা মরাল সেটা সবসময় মরাল তাহলে যদি অবজেক্টিভ মরালিটি তারা বিলিভ করা থাকে যে মরালিটি সাবজেক্টিভ না মরালিটি সবসময় অবজেক্টিভ তাহলে আবার সেই ব্যক্তি কিভাবে বলে আদমের সময় ভাই বোন করাটা একটা হালাল কাজ মানে ঠিক কাজ এবং এই সময় ভাই বোন করাটা একটা রং কাজ মানে যে কারো কারো যদি অবজেক্টিভ মরালিটি ইয়ে করে যে প্রেফার করে যে হ্যাঁ মরালিটি সবসময় অবজেক্টিভ তাহলে এই কথাটা বলে কিভাবে এটাই তো তারা তাদের তাদের মানে যে মূল ইয়াটাই তো যে তাদের মরালিটির কখনো পরিবর্তন হয় না একদম আল্লাহ থেকে আসে সেটা একদম অক্ষত অপরিবর্তনীয় মানে মানে তাদের বেসিকই হচ্ছে কি বারবার পরিবর্তন বারবার তাদের ইসে পরিবর্তন মরালিটির পরিবর্তন তাদের আল্লাহ পাকি বারবার পরিবর্তন করতেছে মত এই কথাগুলো কি কি রকমের মানে হিপোক্রেসি বলেন বলবো এগুলাকে না ফান্ডামেন্টাল লেভেলে রং আমরা তারাও তারাও জানে ফান্ডামেন্টাল লেভেলে রং এটা তারা প্রশ্ন করে না মেনে নেয় এবং তারা এক্সপেক্ট করে যে আমরা কেন মেনে নিতেছি না আমরা মেনে নিলে এটা ঠিক না আমরা জাস্ট ইয়ে করে মানে বিনা কারণে মানতেছিল না জিনিসটা বাট এই জিনিসটা সাজে ফান্ডামেন্টালি রগ আর ফান্ডামেন্টালি যে এটা ইনকোহেরেন্ট এই জিনিসটা কিন্তু মানে এর কোহেরেন্স কিন্তু আমাদেরকে তারা দিতে পারতেছে না কোনো কোনো ভাবে দিতে পারতেছে না বাট আমাদের কাছে তার এক্সপেক্ট করে যে আমরা এটা মেনে নিব আর না মানলে তো আসিফ ভাই মুতাদার স্বার্থের বিধান তো বসে আছে এখানে আল্লাহ ফায়লা দিবে আচ্ছা শেষ একজনকে কাজী ইব্রাহিমকে যুক্ত করেছে আপনি শেষ কাজী ইব্রাহিম আপনি বলেন ভাই আসিফ ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি শেষ বক্তা বলেন ভাই আপনি আসিফ ভাই আমি তো আগে একবার যুক্ত হয়েছিলাম একটা প্রশ্ন আমার রয়ে গেছিল তো আমি বলতে পারিনি তো আজকে প্রশ্ন না জাস্ট একটু কথা বলবো এই ব্যাপারে তা আমি শুরু করি নাকি হ্যাঁ সংক্ষেপে করলে ভালো হয় ভাই বলেন হ্যাঁ সংক্ষেপেই করব আসিফ ভাই এই মুমিন মানেই একটু বিনোদন আজকে লাইভে দেখলাম মুমিন মানেই বিনোদন একটা বড় ধরনের বিনোদন আজকে পেলাম মানে দু এক বছর এত বড় বিনোদন পাইনি তো আর একটা বিনোদন আমি কিছুদিন আগে দেখছি সেটা হচ্ছে আরশাদ আরশাদ নামে যে লোকটা আছে ওই যে মানে কথাটা একটু ভিন্ন মানে মনে যেন ভিন্ন খাই যায় হিসকি হিসকি তার কথা ওই যে যিনি উইক পরেন না না হ্যাঁ ওই যে ভয়েসটা একটা মনে হয় আফ্রিকার কোন জঙ্গলি জানোয়ার এরকম মনে হয় ও আচ্ছা ওই যে যার যে হচ্ছে গিয়ে আমেরিকাতে পেডোফিলিয়ার মামলা খেয়ে বসে আছে এখনো মামলা চলতেছে শিশু ধর্ষণের মামলা চলতেছে যার বিরুদ্ধে হ্যাঁ কিছুদিন আগে পুনরায় একটা আহ ইয়ার অনুবাদ করলো একজন ইয়ার দার্শনিকের একটা মতবাদ দিচ্ছে মানে শিশু ধর্ষণের ব্যাপারে একটা মতবাদ দিচ্ছে সেটা অনুবাদ করছে ভিডিওটা কি আপনারা দেখছিলেন হ্যাঁ ভাই আমি ভিডিওটা মাতব্বর ভাই আমাদের আমাদের কেউ কেউ বানিয়ে হ্যাঁ এখন ওদের যে ওটা কি ওদেরই তৈরি ওরা ওদেরই মুখের কথা সেটাই তো

এইটা ইজ জাস্ট এজ মিস্টেকেন এজ দ্য ম্যান হু সেজ এই লোকটা সে একজন ফিলোসফার অফ সায়েন্স এন্ড আই ক্যানট রিড সে একজন এথিস্ট আপনি সাকিব ভাই এবং আমির ভাই যদি কিছু বলেন যে মানে মানে আমার বলার ভাষা নাই ভাই আপনি তো একটু বাংলা করে দেন কারণ তো বাংলা করলেই দাঁত ভেঙে ফেলে ইংরেজি ওরা এখানে বলতেছে যে একটা শিশু বাচ্চাকে যদি রেট করার মধ্যে এটার মধ্যে অনৈতিকতা কিছু নাই মানে এটার মধ্যে এটা নাতিন রং আর কি এই গুপের মানে ভাই

তাহলে ফারাজ ভাই ওই ইউনিভার্সিটি কে বন্ধ ঘোষণা করা উচিত ভাই যে ইউনিভার্সিটি ভাই বাংলাদেশের আরেকটা বিএইচসি ভাই বিএইচসি ডিগ্রি ধারী তার বিরা আমের শরীফ এটা বাংলা করে দেন কগেনরা বাংলা পড়তে পারবে না বাংলা পড়তে পারবে না আমরা আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দিচ্ছি কগেনদের উদ্দেশ্যে ওয়াও ভাই এই এইসব এরা আছে দেখি এই এত বিনোদনের জায়গা ভাই আমি মানে মানে ভালো লাগে ভাই আমার ভালোই লাগে না ভাই আমার আমার মাঝে মাঝে আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানেন যে ওরা যে বলে যে আল্লাহ শত আল্লাহ আছে হ্যাঁ তা আমার মাঝে মাঝে মনে হয় ওদের কথাই যদি একটু বিবেচনা করি যে আল্লাহ শত আল্লাহ আছে তাহলে ওদেরকে ওই ভোগায় বাসদের জন্যই আছে

এর সাথে নিশ্চয়ই শুনতে তার উদ্দেশ্যে এটা একটু আমি অনুরোধ অনুরোধ করছি যে তাকে একটু অনুবাদ করে দেন একটু বুঝাইয়া দেন বলো হইতেই পারে মানুষ কিন্তু তাই বলে তো আমরা তাদেরকে দূরে থাকলে দিতে পারি না আচ্ছা ঠিক আছে ভাই ওই আমিও লিটারেচার এর স্টুডেন্ট ফারাজ ভাই যখন আছে ফারাজ ভাই করে দিই

অ্যাজ দ্য ম্যান সেস টু প্লাস টু ইজ সে তেমনি ভাবে ভুল যে মানুষটা বলে দুই যোগ দুই ইজ পাঁচ অর্থাৎ যে মানুষটি বলে এটা একটা মরালিক একসেপ্টেবল কাজ টু রেপ লিডেল চিল্ড বা বাচ্চাদের করা একটা নৈতিক নৈতিকভাবে নৈতিক ভালো কাজ সে তেমনি ভাবে ভুল যে লোকটি বলে দুই যোগ দুই ইজ পাঁচ এই কথাটাই বলেছেন ফিলোসফার আর এটা ইয়েটা বানাইলেন কি আমি একটু ওই ও বলছে তো যে খগেন্দ্র তো ইংরেজি বোঝে না তা ওই মানে ওই বিচিয়ালা পন্ডিতকে একটু ইংরেজি বাংলা করতে কিভাবে এইটা একটু বলে দিই যে ওখানে তো দা ম্যান একটু ভেঙে ভেঙে বলি মোমিনটা যদি একটু এভাবে বলতো যে দা ম্যান একজন মানুষ হু সেজ দ্যাট যে বলে যে ইট ইজ মোরালি অ্যাকসেপ্টেবল এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য টু রেপ লিটিল চিলড্রেন একটু ছোট বাচ্চাকে ধর্ষণ করা ইজ জাস্ট অ্যাজ এটা ঠিক যেন মিস্টেক অ্যাজ দা ম্যান হু সেজ টু প্লাস টু ইকুয়েল ফাইভ ভাই মিসকেন্ড কথাটা ভাই মিসটেক এন কথাটার অনুবাদ যখন করছেন তখন আপনার লাইনটা ড্রপ করেছিল আবার একটু বলেন না হলে এটা প্রথম থেকেই শুরু করি আহ না রে লিটল চিল্রেন এরপর থেকে যে বলে দুই যোগ দুই ইকুয়েল এটা যেন সেরকমই একটা ভুল যে ব্যক্তি নৈতিকভাবে ছোট বাচ্চাদের ধর্ষণ করাকে মানে গ্রহণ করে হ্যাঁ গ্রহণযোগ্য বলে মনে করে তো এই জিনিসটা এরা ভাই আমি মনে করি যে এরা এই এরা নিজেদের কাছে যদি প্রশ্ন করে যে আমি কত বড় মাপের সাগল আমি কত বড় মাপের নির্বোধ কত বড় মাপের গোমূর্খ

অনলাইনে হোক অফলাইনে যে ইরশাদ ভাই এই জিনিসটা দেখেন আমি এটাও দেখাইতে পারবো যে উনি সেকেন্ড টাইম এই জিনিসটা দেখাইছেন এবং কলকাতার একজন বয়স্ক লোক আহ most খুব বেশি পড়াশোনা নেই আমি জানি না তার পড়াশোনা খুব কতদূর আমি জানি সেটা সেতে তো বলেও দিছে যে ভাই আপনি এটা ভুল করতেছেন আপনার এই 15 বারটা ভুল তার উত্তর ছিল হ্যাঁ এটাও ঠিক আছে মানে একই সাথে দুইটা কন্ট্রাডিক্টরি অনুবাদ ঠিক আছে শেখ সাহেব এর মতে আপনারা যদি চান আমি ওটাও একটু কষ্ট হবে বাট আমি খুঁজে বের করতে পারবো এটা ভাই ওই যে আসিফ ভাই ওই নিচের যে ওই হোলাই শরদার আমাদের গ্রাম এলাকায় যারা একটু পাকनामी বেশি করে জানার থেকেও পাকनामी বেশি করে তাদেরকে আবার হোলাই শরদার বলি তো হোলাই শরদার আবার ও ক্লাস নাইনে থাকতে আবার কলেজের ওদের ওকে পছন্দ করত বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল ও ভ্যালিড করার জন্য ও এই কথা বলে যে আমি ক্লাস যখন নাইনে বা টেনে পড়ি তখন আমাকে ইন্টারমিডিয়েট এর মেয়েরা সেকেন্ড ইয়ারের মেয়েরা আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমার বাড়িতে আমার আম্মার কাছে প্রস্তাব দেয় হ্যাঁ তা ওর যে চেহারা হুম

লাস্টে যে পজিশনটা যে আমার পিছনে অনেক মেরা ঘুরে অনেক মেয়েরা ঘুরে এটা যে একটা স্টুপিড কথা এটা দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করেছি তার চেহারা মানে হোক মানুষের মতো হোক গুরুগাদার মতো হোক এটা আমার তো করছে যায় আসে ফারাজ আপনি ঠিক বলছেন মানুষ সে মানুষ কিন্তু তারা একটু আসলে ভিন গ্রহের মানুষ তো তাদেরকে আসলে ও ভিন গ্রহ না আমাদের এই বাংলা বাংলা গ্রহ আমাদের এই বাংলাদেশটা এখন একটা আলাদা গ্রহ হয়েছে তো কারণ পৃথিবীর মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে সব কিন্তু মডার্ন মানে আস্তে আস্তে তারা আধুনিকায়ন হচ্ছে মানে আধুনিকতার দিকে হচ্ছে শুধুমাত্র আমাদের এই যে বাংলাদেশ নামক যে একটা গ্রহ আছে এই যে বঙ্গোপসাগরের এক কোনায় হ্যাঁ পারে এই গ্রহটার ভিতরে এই ঝামেলাটা হচ্ছে বেশি এখানে মানে দিনে দিন

আপনিও নিজে একটা ভিডিও বানান ওই ভিডিওটা ওই ভিডিওটা আর কি হম তো ফরাজ ভাই কোন ভিডিও আপনার এই সমস্ত গরু ছাগলকে আবার এত পাতা দেবো পাতা যে মাথা তুলবে হ্যাঁ কারণ ছাগলকে ওই খোয়ারের স্থানে খোয়ারেই রাখতে হয় গোয়ালেই রাখতে হয় গরুকে গোয়ালেই রাখতে হয় ওদের তো আর বিছানায় ওঠানো যায় না তো এদিক দিয়েও আপনি ঠিক বলেছেন তো ভাই ঠিক আছে তো আপনাদের দুজনের জন্যই শুভকামনা আর মাঝে মাঝে আসি আপনার অনেক ওয়েটিং এ থাকে

বড় একটা প্রসেস এন্ড এটা যদি আপনি চিন্তা করেন খুবই এটা এই জিনিসটা আমি বুঝি না মানুষ আমাদের কাছে এই জিনিসটা অ্যাপ্রোচ করে বা কিভাবে এই যে মিনার সাহেব আমাদের কাছে প্রতিবারে এসে বলেন দাসের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে দাসের সাথে করতে বলা হয়েছে সেই করতে বলা হয়েছে দাস মুক্তির অনেক বিধান আছে আর ভাই তারাও মিনার সাহেব নিজেও কি তা কখনো ওই পজিশনে রেখে নিজেকে একটু জাজ করছেন যে আমি তার মানে আমি তার মাবুনকে নিয়ে বলতে চাই না হতে তার বন্ধুদের একটা বন্ধুৰ মাবুনকে বা বন্ধুর ফ্যামিলিনেকে চার্জ করা যায় যে আমার বন্ধুর বা ভাইকে যদি কেউ হত্যা করে আমার বন্ধুর মাবুনকে যদি একজন আরেকজন মানে এক একজনের ভাষায় জোনদাসী হিসেবে থাকেন আমি কি পারবো সেই আইডিয়োলজি গ্রহণ করে মুখ সেই আইডিয়োলজিকে সত্য বলে মেনে নিতে

ভাইরা যারা আমাদেরকে সবসময় মরালিটি মরালিটি শিখাইতে আসেন তারা তারা তাদের কাজই হচ্ছে মরালিটি বেঁচে খাওয়া তারা কি কখনো কখনো এই জিনিসগুলো এইভাবে চিন্তা চিন্তা করে করে না না মানে একটু ঠান্ডা মাথায় যে তারা কত একটা বাজে জিনিস আমাদের কাছে মানে নিয়ে আসতেছে খুব বাজে জিনিসটা অ্যাপ্রোচ করতেছে আমাদের কাছে এবং তাদের মরালিটির একমাত্র যুক্তি হচ্ছে মা বোনের সাথে মা বোনের সাথে মা বোনের সাথে এইটাই তাদের মানে আমি দেখলাম যে এছাড়া এটা এটা তো কোনো কিছু হলো না কথাটাই কিছু হলো না কিন্তু এছাড়া আর কোনো কিছুই তারা খুঁজে পাচ্ছে না মানে বলার মতো এটাই একটা অদ্ভুত ঘটনা যে এই বিষয়ে আলাপ করতে গেলেই তাদের একটাই প্রসঙ্গ মনে আসে মা মনের মানে কি একটা অবস্থা যাই হোক ফারাজ ভাই আপনাকে ধন্যবাদ তাহলে শেষ করে দিচ্ছি নাকি আচ্ছা ভাই তাহলে আমিও সেই কাচের কাচের মতো দৌড়টা দিলাম দৌড়ে চলে যাই আচ্ছা গুড নাইট তাহলে